প্রাইমারি টেটের ক্ষেত্রে আনসারকে অনুযায়ী যারা সফল হয়েছ তাদের সবাইকে অভিনন্দন জানাই সেই সঙ্গে যারা পাশ করতে পারেননি তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে এটা টেট পরীক্ষা তো এই পরীক্ষা একটি যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা এটা আবার আগামীতেও হবে এবং লাস্ট কথা অনুযায়ী প্রতি বছর হওয়া উচিত বা হওয়ার কথা এবং একটা অংশ দাবিও করেছে যে বছরে দুবার করে টেট হবে তো যদি একবার করেও হয় তাহলেও অনেকটাই অপরচুনিটি রয়েছে আগামীতে আবার টেট হবে এবং সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করতে হবে অর্থাৎ ভেঙে পড়ার কিছু নেই খুব যে কিছু হারিয়ে ফেলেছে এমনটাও নয় আগামীতে আবার পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় তুমিও পারবে সফল হতে তাই ভেঙে পড়ো না অনেকেই ডিপ্রেসড হয়ে পড়ছে ডিপ্রেশনের কোনো প্রয়োজন নেই কারণ এটা কেবলমাত্র একটি যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা এবং সব ক্ষেত্রেই এমসিকিউ পরীক্ষা কিছুটা কোয়েন্সিডেন্টাল ফ্যাক্টর কাজ করে অনেকে প্রচুর প্রিপারেশন নিয়েছে কিন্তু তারা পাশ করতে পারেনি আবার অনেকেই সেই অর্থে গুরুত্ব দিয়ে পড়াশোনা করেনি অথচ পাশ করে গেছে তো আফটারঅল পুরো বিষয়টাই আংশিকভাবে কোয়েনসিডেন্টাল যদিও যারা সারা বছর পড়াশোনার মধ্যে থাকে যাদের দক্ষতা বেড়ে যায় তাদের কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ হয় অর্থাৎ পরীক্ষা যেদিনই হোক না কেন যে পরিস্থিতিই হোক না কেন তারা কিন্তু সেই অর্থে ভালো জায়গা তৈরি করে নিতে পারে পরীক্ষার হলে যারা কম বেশি প্রিপারেশন আগে থেকে নিতে অভ্যস্ত বা নিয়েছে তাই সবাইকে আমি বলবো ভেঙে না পড়ে আবার প্রথম থেকে তোমরা প্রিপারেশনের কাজ শুরু করো অবশ্যই সফল হবে তাই একদম মন খারাপ নয় কারণ অনেকেই আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমাকে পার্সোনালি এস এম এস করেছে যে অনেকে ডিপ্রেসড হয়ে পড়েছে অনেকে খুব ভালো প্রিপারেশন নিয়েছিল কিন্তু অল রেজাল্ট আনসারকে অনুযায়ী ঠিকঠাক হয়নি তাই অনেকেই ভেঙে পড়েছে কিন্তু এই ভেঙে পড়াটাকে সেই অর্থে প্রাধান্য না দিয়ে মানে এই রেজাল্টটাকে প্রাধান্য না দিয়ে এই পরিস্থিতি থেকে নিজেকে উঠে আসতে হবে কারণ দেখো যে কোনো সফলতার পিছনে একাধিক ব্যর্থতার ইতিহাস থাকে এবং সবাই সবাইকার এটা জানা যে সফলতা কিন্তু একটু একটু ব্যর্থতার সম্মিলিত একটা ফল অর্থাৎ ব্যর্থতাই কিন্তু সফলতার চাবিকাঠি তাই জন্য তোমরা প্রত্যেকটা ব্যর্থতার মধ্যে থেকে নিজের মধ্যে থেকে যে ত্রুটি বিচ্ছুতিগুলো রয়েছে সেইগুলোকে খুঁজে বের করার চেষ্টা করো ভেঙে পড়ার কিচ্ছু হয়নি উঠে দাঁড়াতে হবে এটা কেবলমাত্র একটা যোগ্যতা নির্ণয়ের প্রথম ধাপের পরীক্ষা ছিল যারা পাশ করেছে তারা সবাই চাকরি পাবে এমনটাও নয় আবার যারা ফেল করেছে তারা আগামীতে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারবে না এমনটাও নয় তুমি এমন হতেই পারে যে এবার যারা পাশ করেছে তাদেরকে টপকে গিয়ে তুমি তাদের আগে প্রাইমারি চাকরি পেয়ে যাবে দেখা গেল তুমি পরের বছর টেট পরীক্ষা দিয়ে তাদের থেকে অনেক ভালো রেজাল্ট করলে তোমার ওভারঅল পারফরমেন্স সব কিছুতে ভালো হলো তুমি তার আগেও চাকরি পেয়ে যেতে পারো তাই জন্য এটা যারা পাশ করেছ তারা বিশাল আনন্দের কিছু যেমন নেই যারা ফেল করেছে মারাত্মক দুঃখের কোনো কারণ নেই এখান থেকে আমাদের উঠে আসতে হবে এই ডিপ্রেশনের জায়গা থেকে না বেরোতে পারলে আমরা কিন্তু আগামী পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে পারব না তাই আমি সকলের উদ্দেশ্যেই এই ভিডিওটা করলাম যারা আনন্দে রয়েছে যারা দুঃখে রয়েছে প্রতিটি স্তরের মানুষের জন্য যে না এই জায়গা থেকে এই যে প্রাইমারি টেটের রেজাল্ট এই রেজাল্ট থেকে কিছুটা শিক্ষা যেটা নেওয়া উচিত সেটা নাও এবং আগামীর জন্য প্রস্তুতি নিতে শুরু করো এবার সেক্ষেত্রে একটা কথা বলি যেমন আমাদের এই ক্লাসরুম বা আমার এই চ্যানেল বেসিক্যালি এসএলএসটি ক্যান্ডিডেটদের আমি গাইড করি এবং সেটা স্পেশালি জিওগ্রাফি এসএলএসটি তো সেই জায়গা দাঁড়িয়ে আমাদের স্টুডেন্টদের আমি একটাই কথা বলবো যে আমাদের মুখ্য টার্গেট কিন্তু রাখতে হবে এস এবং সেটা খুব তাড়াতাড়ি হয়তো নোটিফিকেশন বেরোবে এখনও পর্যন্ত যে প্রবাবিলিটি রয়েছে তো যদি এস নোটিফিকেশন বেরোয় সেটাই কিন্তু আমাদের মুখ্য টার্গেট হবে কারণ তুমি যদি আজকে প্রাইমারি চাকরি পেয়েও যাও সেটা হয় তো কারণ আমরা চাকরি পাওয়ার আগে আমাদের মনে হয় যে একটা চাকরি পেলেই হয়তো আমরা সম্পূর্ণ একটা দুনিয়া ফিরে পাবো এবং এই যে কম্পিটিশন এই যে স্টার ইয়ের থেকে নিজেকে অবসরে নিয়ে যেতে পারবো কিন্তু তেমনটা হয় না বাস্তবিক পক্ষে যে হাই স্কুলে পাওয়ার যোগ্য যার মধ্যে সেই খিদেটা আছে সে কিন্তু প্রাইমারি চাকরি পাওয়ার পরেও থেমে যেতে পারে না তাকে পড়তেই হয় ঠিক আছে তো তাই জন্য আমি বলবো যে আফটার অল যেটা পেয়ে তুমি সন্তুষ্ট বা শান্ত হতে পারবে সেটা পাওয়ার আশায় সেটা পাওয়ার জন্য যে লড়াই সেই লড়াইটা চালিয়ে যাও এবং প্রস্তুতি নিতে থাকো আমি আমি নিজে বলছি এস গাইড করতে গিয়ে আমি এটা খুব ভালোভাবে উপলব্ধি করেছি যে তিন মাস চার মাস পাঁচ মাসে এস এলএ হয় না এসএলএসটি কম্প্যাক্ট প্রিপারেশন যদি কারোর করতে হয় এবং চাকরি পাওয়ার মতো প্রিপারেশন ডেফিনেটলি এক বছর সময় লাগবে যেটা কিন্তু আমরা প্রায় পাঁচ ছ মাসে ফিফটি পারসেন্ট কমপ্লিট করে ফেলেছি প্রিপারেশন এখানে আমাদের যেমন জিওটেকটনিক টেকট্রনিক ইন্ডিয়ান জিওগ্রাফি প্রায় কমপ্লিটের মুখে বায়ো জিওগ্রাফি অ্যান্ড এনভারমেন্টাল জিওগ্রাফি অর্থাৎ পাঁচটা পার্ট প্রায় কমপ্লিট আমাদের তো এই পাঁচটা পার্ট কমপ্লিট করতে আমরা এক প্রকার জুন মাস থেকে শুরু করেছিলাম জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ প্রায় আমাদের সাত মাস টাইম লেগে গেছে এই পাঁচটা পার্ট কমপ্লিট করতে যদি এখানে বোঝার বিষয় অনেক বেশি ছিল বলে এতটা বেশি সময় লেগেছে কিন্তু যদা যদি আমরা দেখি এর পরের যে পার্টগুলো আমাদের বাকি রয়েছে সেটা এতটা সময় নেবে না তো আমাদের আফটারঅল এক বছর টাইম লেগে গেল প্রিপারেশন নিতে এবং এই প্রিপারেশন কমপ্লিট করার পরে আমার মনে হয় যারা মনে প্রাণে প্রস্তুতি নিয়েছে এবং সঠিক যে গাইড গাইডেন্স রুলসগুলো যেগুলো ফলো করেছে প্রত্যেকে প্রত্যেকেই কিন্তু অ্যাডভান্টেজ পাবে এবং পরীক্ষায় তারা সফলতার একটা জায়গায় চলে আসবে কিন্তু সব ক্ষেত্রেই আমি একটা কথা বলি যে দেখো কম্পিটিশন যেমন টেট পাশ করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বা নির্ধারিত নাম্বার ছিল যে সিক্সটি পার্সেন্ট পেলে সে পাস তাহলে সিক্সটি পারসেন্ট যদি একশো জনের মধ্যে কুড়িজন পায় সেই কুড়িজনই পাস কিন্তু এসএলএসটি কিন্তু সেটা নয় এস একটা যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা নয় এটা নিয়োগের পরীক্ষা তাই জন্য এখানে কিন্তু কাট অফ মার্কসের একটা ব্যাপার চলে আসবে তাই জন্য আমাদের যদি মারাত্মক প্রিপারেশন না নেওয়া হয় তাহলে কিন্তু আমরা এস এলএ আলটিমেট সফল হতে পারবো না তাই সবাইকে একটাই কথা বলবো আমি যে যদি এস পরীক্ষায় আলটিমেট সাকসেসের মুখ দেখতে হয় তাহলে কিন্তু উঠে পড়ে লাগতে হবে এখন থেকেই নোটিফিকেশন দেওয়ার পর কেউ যদি তিন মাস প্রিপারেশন চার মাস পাঁচ মাসও প্রিপারেশন নেয় এবং সেটা তার যদি ইনিশিয়াল প্রিপারেশন হয় মানে আগে অনেক আগে পড়েছে তিন চার পাঁচ বছর আগে আর এখন তিন মাস চার মাস পড়ছে সেটা কিন্তু তার পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে না এর জন্য তাকে কিন্তু ধারাবাহিকভাবে কন্টিনিউয়াস প্রিপারেশনের মধ্যে থাকতে হবে আর তার জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম এটা এতটাই সহজভাবে তৈরি করা হয়েছে আমাদের প্ল্যাটফর্ম যেখানে মাত্র তিনশো টাকা আমরা টিউশন ফিস নিচ্ছি তার বেশি নয় তিনশো টাকা টিউশন ফিস কিন্তু বেশি নয় তার কারণ বর্তমানকালে কালে ইলেভেন টুয়েলভের স্টুডেন্টদেরও তিনশো চারশো টাকা টিউশন ফিস লাগে ঠিক আছে এবং সেখানে সপ্তাহে দুদিন পড়িয়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা টিউশন ফিস হয় ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সপ্তাহে তিন দিন যেমন পরী পড়ানো চলছে লাইভ ক্লাস প্লাস আমাদের এখানে কিন্তু সপ্তাহে তিনটে করে পরীক্ষা হয় তার মানে কতটা সহজভাবে এই পুরো বিষয়টা আমরা পরিচালনা করছি যেহেতু আমাদের সংস্থা আমরা সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে অ্যাক্টিভ রয়েছি তাই জন্য আমরা এই টিউশন ফিজের জায়গাটা একদম সহজলভ্য রেখেছি যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এসএলএসটির জন্য মুখ চেয়ে রয়েছে তারা এ এই পুরো সিস্টেমের মধ্যে ঢুকতে পারে এবং প্রিপারেশন নিতে পারে তাই যারা চাইছে মানে এমনটা নয় যে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি এমনটা নয় যারা চায় যে হ্যাঁ আমার একটা সঠিক গাইডেন্সের মধ্যে দিয়ে প্রিপারেশন নিতে হবে এস এবং আলটিমেটলি সফল হতে হবে তাদেরকে আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্লাসরুমে অ্যাড হয়ে যেতে পারো কারণ এখানে আমাদের এতদিন যাব যত ক্লাস হয়েছে সেই ক্লাস সব রেকর্ড রয়েছে প্রায় একশো আশিটি ক্লাস রেকর্ড আছে এবং যত পরীক্ষা হয়েছে প্রায় আশিটি পরীক্ষা সেই পরীক্ষাও সব অনগোয়িং রয়েছে তার কিছু পরীক্ষা প্রায় পঁচিশটার মতো পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে মানে ওগুলো আর দেয়া যাবে না কিন্তু সেই প্রশ্নগুলো দেখা যাবে উত্তরগুলো দেখা যাবে আর বাদ বাকি পরীক্ষাগুলো অনগোয়িং রয়েছে অর্থাৎ এখনও কেউ যদি অ্যাড হয় তাহলে কিন্তু সেই সব পরীক্ষা এখনও দিতে পারবে তো এই সিস্টেমের মধ্যে যদি কারোর ইচ্ছে হয় তাহলে ঢুকে যেতেই পারো তাছাড়া আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্ম আমরা একদম নিজের মন থেকে আমরা তৈরি করেছি এমনভাবে যে এখানে এসএলএসটি জিওগ্রাফির জন্য পূর্ণাঙ্গ গাইড এবং পূর্ণাঙ্গ প্রিপারেশনের রাস্তা দেখানো হবে তাই আমাদের এই চ্যানেলের মধ্যে থেকেও তোমরা টাচে থাকতে পারো এস এলএসটি প্রিপারেশনের এবং আমরা যেভাবে এগোচ্ছি আমাদের উদ্দেশ্য আমাদের সফল করতেই হবে তাই একটু একটু করে এইভাবেই আমাদের পথ চলা তো এই আজকের এই পর্বের ভিডিও কেবলমাত্র তাদের জন্য যারা ডিপ্রেশনে রয়েছে যারা কোথায় যেন মনকষ্টের মধ্যে রয়েছে বর্তমান এই প্রাইমারি টেটের রেজাল্টের মধ্যে দিয়ে এবার আরও একটা কথা বলি যারা সাকসেস হয়েছে যেমন আমাদের যারা এনরোল ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে অনেকেই সাকসেস হয়েছে তো যারা সাকসেস হয়েছে তাদেরকে একটাই কথা বলবো এই সফলতা মানে একটা সিস্টেমের মধ্যে তুমি ঢুকলে সিস্টেমটা কি এরপরে ভাইবা হবে ভাইবা হওয়ার কিছু রুলস রেগুলেশন থাকবে তার মধ্যে দিয়ে ভাইবা হবে তুমি ভাইবায় পার্টিসিপেট করবে যদি ঠিকঠাক পারফর্ম করো এবং তোমার লাগ যদি ঠিকঠাক কাজ করে তাহলে তুমি চাকরি পাবে আর না হলে তুমি নাও পেতে পারো চাকরি তাই জন্য কেউ পাশ করে খুব বেশি আনন্দিত হওয়ার যেমন প্রয়োজন নেই আবার দুঃখ পাওয়ারও দরকার নেই ঠিকঠাক পাশ করেছ ইটস ওকে এবার পরবর্তীতে যখন নিয়োগের বিজ্ঞপ্তি দেবে তখন ফর্ম ফিল করবে এবং তারপরে সেই ফর্ম ফিল পরে তোমরা ভাইবা বা পার্সোনালিটি টেস্টের জন্য একটু প্রিপারেশন নেবে একটু রেডি হয়ে নেবে তাহলেই হয়ে যাবে তাছাড়া হাতি ঘোড়া অন্য কিছু ভাবার কোনো দরকার নেই এখন সামনে যে পরীক্ষা আসতে চলেছে বা আসবে সেই পরীক্ষা নিয়ে ভাবা শুরু করতে পারো এক্ষেত্রে যেমন আপার প্রাইমারি টেট সেটাও হবে সামনে কারণ এই নিয়োগটা যেটা পেন্ডিং নিয়োগ সেটা যা খবর আছে মার্চ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তাহলে যদি তাই হয় তাহলে আপার প্রাইমারি টেট হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে প্লাস এস নতুন নোটিফিকেশনের একটা জায়গা তৈরি হচ্ছে তাহলে আপার প্রাইমারি অ্যান্ড এস এই দুটো জায়গা তৈরি হচ্ছে তার প্রিপারেশন কাজটা শুরু করতে হবে তাই আমাদের যা হয়ে গেছে সেটা নিয়ে ভাবার দরকার নেই সেটার রেজাল্ট যদি সট মানে সফলতার হয় তাও ভাবার দরকার নেই যদি ব্যর্থতার হয় তারও ভাবার দরকার নেই পরবর্তীতে যা হবে বা যা আসতে চলেছে তার জন্য আপনাদের বা আমাদের ভাবনা শুরু করা দরকার তো এই ছিল এই পর্বের একটি ছোট্ট বিষয় যেটা আমি আলোচনা করলাম এবং আমার নিজের ভাব ব্যক্ত করলাম প্রত্যেকের উদ্দেশ্যে হয়তো এর মধ্যে দিয়ে অনেক আনসার তোমরা পেয়ে যাচ্ছ সবাই ভালো থেকো ঠিক আছে দেখা হচ্ছে পরের ক্লাসে ধারাবাহিকভাবে আমাদের ইউটিউবের যে ক্লাসগুলো একের পর এক আসছে সেই ক্লাসগুলো সাথে থেকো এবং আমাদের এই পুরো বিষয় আমাদের এই চ্যানেল এবং আমাদের ই লার্নিং প্ল্যাটফর্ম সেটা তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট সেকশনে জানিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টাটা